and welcome to Pass Mishali Channel's office. Namaskar. আজকে এত খুশি এত খুশি এত খুশি কেন বলুন তো? আপনাদের বলেছিলাম না যে আমাদের এখন অফিসের একটা রিনোভেশন চলছে আর সেই রিনোভেশন কিন্তু শেষ হয়ে গেছে। আর আজকে আপনাদের কমপ্লিটলি রিনোভেটেড অফিসটা দেখাবো। দেখুন আজকে কি সুন্দর মেক করেছে। তার সঙ্গে একটু বৃষ্টিও পড়ছে কিন্তু। আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে আপনাদের সঙ্গে কথা বলছি। আজ গোজা অফিস দেখানোর জন্য আমরাও কিন্তু সেজে গুজে চলে এসেছি। ভীষণ মজা হচ্ছে আমাদের, চলুন আপনারাও দেখবেন আমাদের সঙ্গে। মিশালি গল্পের অফিসে ঢুকবার আগে আমাদের এখানে একটা ছোট্ট সুন্দর খোলা জায়গা আছে। খোলা জায়গা দিয়ে ঢুকেই বাঁ দিকে হচ্ছে একটা ছোট্ট রুম, যেটা এখন আমাদের সোমার বসার জায়গা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সোমার বসার জায়গা, তার সঙ্গে ফিল্টার, ফ্রিজ এবং ওইদিকে রান্নার জিনিসপত্র। বুঝতেই পাচ্ছেন তো, মহিলা কেন্দ্রিক অফিস, তাই একটু খাওয়া দাওয়া আমাদের একটু গোছাগুছি না হলে ঠিক চলে না, তাই একটু এইরকম করে সাজানো হয়েছে। ওর ওয়ার্ক স্টেশন বলে, ওয়ার্ক স্টেশনের পরে আরে আচ্ছা আমার সঙ্গে অনুপ্রিয়া ছিল, সে কোথায় গেল? আরে ও তো এখানে বসে আছে। এখানে বসে কি ভালো লাগছে দেখো এই জায়গাটা, এসো তুমিও। আমি এখানটা বসলাম, আর এই হচ্ছে আমাদের টপ, আর এইখানে হচ্ছে আমি নাম দিয়েছি আলিবাবার বিভাগ। ঠিক আছে, মানে চিকিং ভাগ বললেই খুলে যাবে। আর এটা ওয়ালপেপার দিয়ে তৈরি, কিন্তু আমার এত ভালো লাগছে জায়গাটা, ঠিক মনে হচ্ছে যেন আলিবাবার গুহা, যেটা চিকিং ভাগ বললেই একদম সস্যার করে দুদিকে ফাঁক হয়ে যাবে। আর আমরা গুপ্ত ধরনের সাম্রাজ্যে একবার বলেই দেখুন না কি পাওয়া যায়। আমরা তো এটা বিশ্বাস করি যে পাঁচ বিশালি গল্প কিন্তু আলিবাবার গুহার মতনই, যেখানে নানা রকমের গুপ্ত ধরনের কন্টেন্ট আপনারা দেখতে পাবেন, তাই তো? আর আগে আরো বেশি দেখতে পাবেন। হ্যাঁ, এটা এটা আমরা দুজনে মিলে সকলেই আমরা বিশ্বাস করি। চলুন আজে বাজে গল্প না করে আমরা ভেতরে যাই। চল দেখুন কি সুন্দর, বাইরে একটা ওয়ালপেপার দেখেছিলেন আলিবাবার গুহা, আর এইখানে আমাদের ভেতরের ওয়ালপেপারটা দেখুন। এটা হচ্ছে আস্ত আস্ত ডিম, কত ডিম দেখেছে গিস্টার এগ, যাই হোক ডিম এগুলো সুন্দর সুন্দর দেখে ঘিরে দিয়ে যাচ্ছে একদম। আর কি সুন্দর প্যাটার্নের দেখো, আমার তো দেখেই মনে হচ্ছে সেই ইস্টার এগের মতো একটা খুললেই এর ভেতর থেকে সব চকলেট বেরোতে শুরু করবে। আর তারপরে এই দিকটাতে আসুন, এইখানটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা, এখানে সমস্ত ঠাকুর রাখা রয়েছে সাজিয়ে সুন্দর করে। এখানে গণেশ ঠাকুরও দেখতে পাচ্ছেন, আর খুব শিগগিরই গণেশ চতুর্থী আসছে, তখন আপনারা আবার এখানে গণেশ পুজোও দেখতে পাবেন। এই জায়গাটাতে আপনাদের শুরুতে বলেছিলাম মনে আছে তো যে এখানটা গ্রিন স্ক্রিন হবে, আমরা কোথায় দেখতেও ছিলাম গ্রিন স্ক্রিন আপনাদের। এবার দেখুন পুরো কমপ্লিট সমস্ত ব্যাপারটা, এই পুরোটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন। আর অবভিয়াসলি এটা কিন্তু আমাদের ডিরেক্টর বলেই দিয়েছে স্ট্রিক্টলি, যেটা হচ্ছে পুরো রেস্ট্রিক্টেড জায়গা, ট্রেসপাসেস উইল বি প্রসিকিউটেড, আমাদের এটা পরিষ্কার বলা আছে। আর ওখানে কি দেখছো? আরে এখানে কি হচ্ছে দেখ, আরে এখানে আয় না, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের সাজগোজের জায়গা। হ্যাঁ কথা ছিল, একটা আয়না লাগবে, ফুল লেন্থ আয়না যেখানে আমরা শাড়ি পরবো, মেকআপ করবো এবং ভীষণ সুন্দর ভাবে। তবে একটা কথা বলে রাখি, আলোটা কিন্তু এখনো হয়নি, মানে আমাদের ঠিকঠাক মুখটা দেখা যাচ্ছে না, তাই আমরা বলবো একটা আলো দিয়ে দিতে যাতে পরিষ্কার দেখা যায়। এমনি এখন আলো আছে দেখা যাচ্ছে। ডিরেক্টর বলেছে অনেক খরচা হয়েছে এখন দেবে না। না না দিতেই হবে, দিতেই হবে, তাহলে তো ভালো কন্টেন্ট আসবেই না। আমাদের কাজের ঘর, মেকআপের ঘর, যা বলবেন শুটিং করার ঘর, এবার হচ্ছে আমরা যেখানে ডিজিটালি কাজ করি সেই জায়গাটা। চলো আমরা এবারে দেখাবো আমাদের ওয়ার্ক স্টেশন। প্রথমে হচ্ছে সৃজাতা প্রোগ্রামিং হেড, তার টেবিল, এই ল্যাপটপ, পেন স্ট্যান্ড, জলের জায়গা, সব কিছু সাজিয়ে সে বসে আছে এবং ভীষণ গম্ভীর হয়ে কাজ করছে। আর শবরী টেবিল, শবরীর ওয়ার্ক স্টেশন, তার ল্যাপটপ, তার টেমপ্লেট, তার সমস্ত সংসার ইনক্লুডিং জেরক্স মেশিন, স্ক্যান মেশিন, ওয়াইফাই মেশিন সব নিয়ে গুছিয়ে সে একদম সংসার সাজিয়ে বসে আছে। এবার যাবো আশুরুলের কাছে, ভীষণ গুরুগম্ভীর বাণী নিয়ে ডিরেক্টর পারমিতা বসে আছে। সবসময় পজিটিভ থাকতে হবে, সেটাই নাকি সারাদিন ভালো থাকার একমাত্র ওষুধ। তো যাই হোক, পজিটিভ মনোভাব নিয়ে সে তার সংসার নিয়ে সে তার ওয়ার্ক স্টেশনে এখানে বসে আছে। পেছনে
এইটুকুনি আমার দেখানোর দায়িত্ব ছিল, এবার বাকিটা দেখাবে অনুপ্রিয়া। বেশি আর দেখানো বাকি নেই, সমস্ত কিছু আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি যা যা বাকি ছিল। এবার বাকি আছে শুধু একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। এইখানে হচ্ছে এবার আমাদের ওয়ার্ক স্টেশন। আসুন, এইটা হচ্ছে মৌমিতাদির জায়গা। এখানে দেখুন মৌমিতাদির নেম প্লেট আছে, মৌমিতাদির জলের বটল, ফোন, এমনকি ল্যাপটপ, সমস্ত কিছু নিয়ে মৌমিতাদি এইখানে বসে কাজ করে। আর সারাক্ষণ না কানে ইয়ারফোনটা গুঁজে রেখে দেয়। আমরা কি বলছি না বলছি, যতক্ষণ না গায়ে ধাক্কা দিয়ে ডাকবো ততক্ষণ কেউ কিচ্ছু শুনতে পাবে না। আর এরপরে আসছি আমার জায়গাটাতে। দেখুন আমার নেম প্লেটটাও আছে, আর আমার সমস্ত জিনিসপত্র, ল্যাপটপ, সমস্ত কিছু এখানে আছে। খুব শীঘ্রই আমরা দুজনে কাজ শুরু করে দেবো। এখন একটু আপনাদের সবকিছু দেখাচ্ছি বলে আমাদের কাজটা বন্ধ আছে, এবার খুব শীঘ্রই আমাদেরও কাজ শুরু হয়ে যাবে। মমিতা দিবা তুমি আর কিছু বলো, কিছু বলো, আর কিছু কি বলবার আছে? আপনারা তো পুরো অফিসটা আমাদের দেখিয়ে নিল, তাই না? ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, আর আরো সবাইকে আরো বন্ধুদের বলবেন শেয়ার করতে, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমরা সবসময় আমার পেছনে যে লেখা আছে সেই রকম ভাবেই চলতে চাই, এবং আপনাদের সাপোর্ট নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই। তাহলে সবাই ভালো থাকবেন, আর আজকের মতন তাহলে গুড বাই।